দেখো, আমি চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি, একটু বাইরের দিকে হাঁটতে যাব। চলো হেঁটে আসি, একটু হেঁটে এসে দেখা হবে। তো আমি আর মিমি হাঁটতে বের হয়েছি, দেখতে পাচ্ছো? চলো, আমাদের রাস্তায় কত গাড়ি যাইবে, চলো। দেখো, সন্ধ্যে দিতে এসছে, এখন সন্ধ্যে হয়ে এসছে। আমাদের ঠাকুর ঘরে গান চলছে, কপিটাই দিয়ে মানে সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসছি রান্নাঘরে। দেখো এই রান্নাঘর, পরে তোমাদের ভালো করে দেখাবো। দেখো রুটি মাখা আছে, দেখ হাত দিয়ে সেই চটকাচ্ছে মেয়ে, নোংরা না হাতে ধোয়া নেই। দেখো রুটি করবো, আটা মাখা হয়ে গেছে। দেখো রুটি করবো, আটা মাখা হয়ে গেছে। আটাটা কেমে গেছে মা, এবার চলো রুটি করে নিই আর আলু ভাজা করব। দেখো রুটি বানিয়েছে, রুটি ভাজছে মিমি। কই রুটি উল্টে দিচ্ছ? বাহ, রুটি ভাজা হচ্ছে। কই রুটি বেলা হয়ে গেছে? ওই লেচি কাটা হয়ে গেছে, রুটি ভেলা হয়ে গেছে। এ দেখো মিমির বলেছিলাম ছোলা খাট দিয়ে খাট বানিয়েছে, এ দেখো খাট, এ দেখো খাট বানিয়েছে এটা। আর এই দেখো সোফা, এটা এই হচ্ছে কে সোফা। দেখো সোফায় একটা মাছ এঁকেছে, আবার উনুনের উনুনের মধ্যে আবার কাঠ ঢুকিয়ে দিয়েছে, রুটি বেরোচ্ছে। আমি বন্ধুরা মিমি খেলা করছে, আমার রুটি করা হয়ে গেছে। আমি এবারে মিমিকে একটু বইনে বসাবো। দেখো আলু ভাজা হয়ে গেছে, এ দেখো রুটি। তো বন্ধুরা আমার কাজ বাজ কমপ্লিট, এখন মিমিকে বইনে বসাবো। আজকের মতন টাটা। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না।